তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানা আমার হ্যাপি ন্যাচারাল ব্লগের পক্ষ থেকে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে। তো বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করার প্রথমে আমি তোমাদের বলছি আজকের ব্লগটা কী করব এবং আজকের ব্লগটা কী হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার গ্রামে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো সাংস্কৃতিক অনুষ্ঠান কী উপলক্ষে এবং কী সেটাও আমি তোমাদের বলছি। তো আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমাদের একটা বাহাই ফেইথটা এমন একটা জিনিস যেটা বিভিন্ন ধর্মকে নিয়ে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত বাহাই ধর্মটাকে নিয়েই আমাদের বাহাই ফেইথটা হইতাছে। তো এখানে কোনো ধর্ম ভেদাভেদ নাই, সমস্ত ধর্মটাকে নিয়েই একটা বাহাই, যেখানে সমস্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষকেই একত্রেই করার জন্য এই ধর্মটা। তো ঠিক আছে, তো আমি এখানে আজকে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হইতাছে আমাদের গ্রাম থেকে একটু দূরে, তো সেখানে যামো এবং তোমাদেরকেও দেখামো এখানে কী কী সাংস্কৃতিক অনুষ্ঠান হইতাছে এবং অনেক মানুষ আসবো এখানে আমাদের গ্রাম থেকেও, আমাদের পাশের গ্রাম থেকে সব মানুষ আসবো এখানে, অনেক দূর থেকেও মানুষ আইছে। তো সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখবো এবং বাহাইটাও, বাহাই ধর্মের মানুষ তো আমরার মতো, আমিও একজন বাহাই বিশ্বাসী এবং আমিও একজন বাহাই। তো ঠিক আছে, বাহাই ধর্মটা আমি তোমাদেরকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারছি না, তো ভিডিওর মধ্যে মানে একটা পুরো ভিডিও লাগবে যে বাহাই ধর্মটা কী। তো মানে সিম্পলভাবে একটা জিনিস বলে দিচ্ছি যে বাহাই ধর্মটা হলো এমন একটা ধর্ম যেখানে কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ নেই, সমস্ত ধর্মের মানুষকে নিয়েই যে একটা ধর্ম নিয়ে একটা প্রতিষ্ঠান, সেটা হলো বাহাই প্রতিষ্ঠান এবং বাহাই ধর্ম। তো ঠিক আছে, বাহাই ধর্মের মূল উদ্দেশ্য হলো সমস্ত মানুষকে একসাথে এক পথে চলার লক্ষ্য। ঠিক আছে, তো আজকের ব্লগ স্টার্ট করা যাক এবং তোমাদেরকে দেখাচ্ছি আমি গিয়ে কোথায় যাচ্ছি এবং কী করছি এবং সেখানে গিয়ে আমি তোমাদেরকে অনেক কিছু দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটা লাস্টে যদি দেখতে থাকবে, তো চলো আজকের ব্লগ স্টার্ট করা। তো বন্ধুরা, এখন রাস্তাতে আছি, যাইতাছি যেখানে অনুষ্ঠান হইব সেখানে যাইতাছি। তো দেখো এখানে ফিস রোডে আছি ওখানে, তো চলো যাই তোমাদেরকেও দেখামো কি কি অনুষ্ঠান হইতেছে এখানে। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রোগ্রামে, দেখো Thank you.
যে আজকের সেই মহতি অনুষ্ঠান স্পন্দনশীল বলতে আমরা যাই বুঝি। স্পন্দন মানে জীবন, স্পন্দন মানে প্রাণ। প্রাণকে রক্ষা করতে গেলে পরে মানুষের জীবনে যা যা করণীয় বিষয় আছে সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়াই হচ্ছে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আপনারা জানেন নানা ভাষা নানা মত নানা পরিধান মনীষী মহর্ষিগণ আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন। বন্ধুরা, এখানে অনুষ্ঠানের মাঝখানে আবার খাওয়ারও ব্যবস্থা রয়েছে। প্রায় 200 থেকে 300 লোক আছে এখানে, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। সমস্ত ভাই বন্ধুরা আর ভাই আছে। বন্ধুরা, আজকে যে প্রোগ্রামটা এটা দুদিন ব্যাপী চলবে, আজকে এবং কালকে। তো কালকেও আমি ভিডিও করব।